হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য বঙ্গলজিস্ট। আজকে চলে এসেছি একটা নতুন জায়গায়, আপনাদের জন্য একটা নতুন জায়গা খুঁজে নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি এখন চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারির ঠিক গেটের একদম সামনে। এই যে এইখানে আমরা বাইক পার্ক করে দিয়েছি, আর পার্ক করে এবার ভিতরে যাব। এটা হচ্ছে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারির গেট, আর ওদিকে হচ্ছে টিকিট কাউন্টার। এই চিন্তামণি বার্ড স্যাংচুয়ারি কিন্তু রাজপুরের অনেকটা কাছে, আর এখানকার নিয়ার বাই যেই রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে সোনারপুর। তো সোনারপুর থেকে নেমে একটা অটো করে কিন্তু আপনারা চলে আসতে পারেন চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। এই চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি ঢুকতে গেলে আপনাদের কিন্তু 120 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। আগে কিন্তু যেটার দাম ছিল 50 টাকা, সেটা এখন বেড়ে 120 টাকা হয়ে গেছে। সকাল 7টা থেকে 4:30 অবধি, এটা হলো উইন্টার টাইমিং, আর 6টা থেকে 5টা হচ্ছে সামার। এখন যেহেতু শীতকাল, তো এখন 4:30টার সময় কিন্তু এই বার্ড স্যাংচুয়ারি বন্ধ হয়ে যায়, আর এখন বাজে 3:30, তাই বেশিক্ষণ সময় হাতে নেই। তাই আর জায়গাটা কিন্তু বিশাল বড়, বিশাল বড় জায়গা, আর আপনারা যদি বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাহলে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট জায়গা। তো এখানে অবশ্যই কিন্তু একবার আসবেন, আর এসে কিন্তু এখানে যেটা আমরা জানতে পেরেছি সেটা কিন্তু এখানে মোটামুটি 150 রকম আলাদা পাখির এখানে বাস। এখানে এসে কিছুক্ষণ যদি আপনারা চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু আপনারা পাখির বিভিন্ন আওয়াজ এখানে শুনতে পারবেন, আর আপনারা যদি লাকি হন তাহলে কিন্তু বিভিন্ন রেয়ার যে পাখি আপনারা কিন্তু এখানে সেগুলো স্পটও করতে পারবেন। আর এখানে কী কী আলাদা রকমের পাখি দেখা যায় সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, কারণ অতগুলো নাম মনে রাখার ক্ষমতা নেই আমার, তো নিচে সেগুলো ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। এই চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারির কিন্তু আগের নাম ছিল নরেন্দ্রপুর ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, তারপরে 2005 স্টেট গভর্নমেন্ট এটাকে স্যাংচুয়ারি ডিসাইড করার পর এটার নাম কিন্তু হয়ে গেছে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। এই চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি কিন্তু চিন্তামণি কর যিনি ছিলেন তার নামেই কিন্তু করা হয়েছে, আর এটার কিন্তু আরেকটা নাম হচ্ছে কয়ালের বাগান। কয়ালের বাগান বললেও কিন্তু অনেক মানুষ এই চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিকে চেনে। আর এখানে পাখি ছাড়া, বিভিন্ন রকমের পাখি ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের কীটপতঙ্গ, বাটারফ্লাই, আরও বিভিন্ন রকমের কীটপতঙ্গ কিন্তু এখানে আছে। তাছাড়া কিন্তু এখানে গোসাপও আছে, জানি না রাস্তায় হঠাৎ করে যদি দেখা হয়ে যায় তো সাংঘাতিক হয়ে যাবে। তো অবশ্যই এখানে হাঁটার সময় কিন্তু একটু আশেপাশে দেখে চলবেন। আর এখানে ঢোকার মুখে যে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো লেখা আছে সেগুলো আমি অবশ্যই এখানে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেগুলো কিন্তু একবার পড়ে নেবেন, কারণ ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আপনারা এই জায়গাটার সিনেম্যাটিক্স এনজয় করুন, আর সিনেম্যাটিকগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সিনেম্যাটিক্স এনজয় করুন। আসলে চেষ্টা করবেন ফোনটাকে সাইলেন্টে করে রাখার, আর কোনো রকম গান বাজনা না বাজানোর, কারণ গান বাজনা বাজালে কিন্তু এখানে যেই পাখিরা আছে তারা কিন্তু পালিয়ে যেতে পারে। তো গান বাজনা একদমই এখানে মানা। তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, মোটামুটি 4:30 বেজে গেছে, আর পাখি বলতে আমরা পাখি দেখেছি মোটামুটি কিন্তু ক্যামেরায় সেটা ক্যাপচার করিনি। কিন্তু পাখি আপনারা এখানে আসলে, আপনি যদি বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসেন তো অবশ্যই এখানে এসে কিন্তু আপনারা কিন্তু অনেক পাখি দেখতে পারবেন যদি আপনি ভালো করে লক্ষ্য করেন। আমরা অনেক কম সময়ের জন্য এসেছি, আর এই ভিডিও করতে করতে অনেকক্ষণ সময় লেগে যায়, তাই জন্য এক শান্তিতে বসে
মানে পাখি ওরকমভাবে দেখা যায় না বা ক্যাপচার করা যায় না। পাখি ক্যাপচার করতে গেলে যারা বার্ড ফটোগ্রাফি করেন তারা অবশ্যই জানেন যে বার্ড একটা ফটোগ্রাফি করার জন্য কিন্তু অনেকক্ষণ এক জায়গায় বসে পেশেন্টলি ওয়েট করতে হয়, তাহলেই কিন্তু আপনারা একটা ভালো ক্যাপচার করতে পারেন। তো আমাদের হাতে অতটা টাইম নেই তাই জন্য করতে পারিনি। আর এখানে যেদিকেই যাচ্ছি সব রাস্তায় কিন্তু একই রকম দেখতে লাগছে, তাই হারিয়ে গেছি কিনা জানি না, হারিয়ে তো যাইনি। আর একটু টাইম নিয়ে হাতে আসলে ভালো লাগতো, ইভেন 4:30 বেজে গেছে বাট এখানে রয়েছি এখনও, কিন্তু এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আপনারা আসলে একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে, কিন্তু খুব ভালো লাগবে। এইখানে ঢুকতে গেলে যে এন্ট্রি ফি হচ্ছে 120 টাকা, তো দাদা তোমার কি মনে হয় 120 টাকা কি ঠিক, মানে ওয়ার্থ ইট? কি এন্ড অফ দ্য স্টোরি, আমরা যতটা ঘুরলাম তো ঘুরে যেটা দেখলাম মানে জায়গাটা অনেকটাই মানে মোটামুটি বড়, অনেকটাই বলা যাবে না, তো এন্ড অফ দ্য স্টোরি 120 টাকা মানে যে ফেয়ার এরা মানে নিচ্ছে ফিস আর কি, তো একটু এক্সপেন্সিভ বাট ঠিক আছে। এই জায়গাটাতে কিন্তু চারিদিকে কিন্তু এরকম কাছের মধ্যে সিসিটিভি লাগানো আছে, তো আপনাদেরকে জানিয়ে দিই এখানে আসার বেস্ট সময় সেটা কিন্তু হচ্ছে মার্চ এপ্রিল, আর তাছাড়া কিন্তু শীতকাল হচ্ছে এখানে আসার বেস্ট সময়, আর ওই মার্চ এপ্রিল নাগাদ আসলে তখন কিন্তু আপনারা এখানে এসে কিন্তু অনেক পাখি দেখতে পারবেন। তাছাড়া শীতকালে যদি আসেন তাহলে কিন্তু পাখি দেখতে পারবেন এখানে অনেকগুলো, যেগুলো হয়তো বাকি সময় থাকে না। আর যেই সময় এখানে একদমই আসবেন না সেটা হচ্ছে বর্ষাকালে, কারণ এই মাটির রাস্তা, এই বর্ষাকালে এই রাস্তাগুলো কিন্তু খুব খারাপ হয়ে যায়, তাই বর্ষাকালে আসাটা কিন্তু এখানে অ্যাভয়েড করবেন। তাছাড়া বাকি যে কোনো সময় কিন্তু আপনারা এখানে আসতে পারেন। তাছাড়া এখানে কিন্তু কোনো জাতীয় প্যাকেজড ফুড মানে বাইরে থেকে খাবার নিয়ে আসা কিন্তু অ্যালাউ করে না, কারণ খাবার নিয়ে আসলে কিন্তু জায়গাটা আপনারা নোংরা করবেন, হয়তো আপনি করবেন না কেউ হয়তো করবে, তাই জন্য কিন্তু এখানে বাইরে থেকে কোনো রকম খাবার নিয়ে আসা অ্যালাউড নয়। আর বটল আপনি ক্যারি করতে পারবেন, সেই বটল আপনারা যদি ফেলতে চান এসে এখানে কিন্তু সামনে ডাস্টবিন আছে, ডাস্টবিনেই কিন্তু ফেলবেন, এখানে এদিক ওদিক ফেলে কিন্তু নোংরা করবেন না। তাছাড়া এখানে কিন্তু বসার জন্য জায়গা করে দিয়েছে, আর এই যে নকল গ্রাস পেতে দিয়েছে এখানে, এখানে বসে আপনারা কিন্তু ছবি তুলতে পারেন, বেশ সুন্দর জায়গাটা। তাছাড়া এখন 5:00 বেজে গেছে আর আমাদের অলরেডি বেরিয়ে যেতে বলা হয়েছে, কারণ 5:30 অবধি হচ্ছে টাইম, তাছাড়া আপনারা কিন্তু 5:00 অবধি এখানে টেনে টুনে থেকে যেতে পারেন, আর 5:00 বাজলেই কিন্তু আপনাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো, তো ভিডিওটা এখানেই শেষ করবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কিন্তু লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও কিন্তু এই জায়গাটার ব্যাপারে জানতে পারে আর একসাথে এখানে চলে আসবেন। তো অবশ্যই ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।